মহাশিবরাত্রি উপলক্ষে মই বর্তমান উপস্থিত আছো ঐতিহ্য মন্দির বেবেজিয়া মাহরতি থানত। আর এই মাহরতি থানত ইতিমধ্যে ভক্তপ্রাণ রাইজের ভিড় পরিলক্ষিত হয়েছে। পুয়ার প্রায় ভক্তপ্রাণ রাইজে বাবার আশীষ লওয়ার উদ্দেশ্যে এই থানত উপস্থিত হয়েছে। মই ইয়ার সামগ্রিক পরিবেশ দেখাবলৈ যাব। আর একটা কথা কব লাগবে যে এই পুয়ায় এই থানখন উপস্থিত হয়েছে নগাঁও লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী সুরেশ বরা আর উপস্থিত আছে রহা সমষ্টির বিধায়ক শশীকান্ত দা। মোট সতীর্থয় দেখাইছে আসলে দেবাদিদেব মহাদেবর আশীষ গ্রহণ করেছে। আর যেহেতু লোকসভা নির্বাচন মাজত মাত্র কেটামান দিন বাকি আর লোকসভা নির্বাচনের বিজেপি দলের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছে। আর আজি আজি পবিত্র মহাশিবরাত্রি উপলক্ষে বর্তমান আজি এই বেবেজিয়া মাহরতি থান সেই মাহরতি থান প্রাঙ্গণত উপস্থিত হয়েছে। নগাঁও লোকসভা প্রার্থীগুলির কাছে যাব যেহেতু আজি মহাশিবরাত্রি। পোন প্রথমে আপনার শিবরাত্রি শুভেচ্ছা জ্ঞাপন করলো। হয়, ময়ও আজি এই মহাশিবরাত্রি দিন বাবা ভোলেনাথের তাত প্রার্থনা করছো বিশ্বর সকল জীব আশীষত যে সুখে শান্তিয়ে থাকক, বিশ্ব শান্তি হোক, বিশেষকে ভারতবর্ষ রাইজর সকলে মঙ্গল মই বাবার যোগেদি কামনা করছো। আর আমার রাইজ তথা আমার সেবক সকলের সকলে মঙ্গল হোক এয়া কামনা করছো। আর বাবা আমার একটা কথা কয় যত জীব তত শিব, গতি বাবা সকলতে আছে। আর আজি বাবার বার্ষিক মানে পূজার দিন, গতি আমিও ইয়াতে প্রথমতে আজি পুরা ভাগতে আমি আহি পেলে বাবার ওসর আমি শরণাপন্ন হয়েছো। আমি তেখেতক প্রার্থনা করছো যে আমার পরিয়ালের লগতে সকল শ্রেণী রাইজর কুশল মঙ্গল হোক এ আমি আজি প্রার্থনা করছো। যেহেতু আজি আপনার রহা সমষ্টিত কেবাটাও কার্যসূচী আছে, কত কত আছে আজি? আজি একেবারে দীঘলীয়া একটা কার্যসূচী আছে। আমি প্রতিটা ঠাইতে গিয়ে আমি রাইজর আমি মত বিনিময় করাম আর হে করেন। আর আমি ইয়াতে আহতে গেটতে আমি লগ পালো আমার রাইজে বিধায়কগুলো ইয়ালে মাতিছে, লগ পালো আমার আগরে বন্ধু, গতি ভালেই লাগিছে। বিধায়ক ডাঙরিয়াকে লগ পালো ভাল লাগিলে। আজি তেখেতলকো আমি শুভেচ্ছা দিলো তেখেতর আরো আহি থাকা দিনবিল ভাল হোক। রাইজে তেখেতক নিমন্ত্রণ করেছিল, আমি দুইজন একটা সময়তে পালোহি, ভাল আমি হে পাইছো মানে সমাদর পাইছো। ভবা নাছিল যে কিছু এলাকাত আমি সমাদর পাম বিজেপিয়ে, কিন্তু মোদী ডাঙরিয়ার যে মানে উন্নয়নের জোয়ার আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়ার রাইজর প্রতি যে স্নেহ, এই দুটাই খুব কাম করেছে আর ভাল হব। আমার ভাল হব আমার ইউডিএফ হব আমার সম্মুখত ফ্যাক্টর তো ইউডিএফ হব। কংগ্রেসে এতিয়ালৈকে পার্টি পক্ষেপ করব পারা নাই, এটো তেওঁলোকৰ একেবাৰে ডাঙৰ মানে এটা দুর্বলতা। আর গতি তেখেতসকলের ওপর আলোচনা নকরো। আর ঠিকই কৈছে তেখেতসকলে, আজমল ডাঙরিয়া যে কৈছে বা হেৰি কৈছে, মাইনরিটি যখন লোক আছে পার্সেন্টেজ বেশি আছে সেইখিনি সচা, সেইখানে সচা। কিন্তু মাইনরিটি মানুষ এটা ইউডিএফ বা কংগ্রেসের লগত আছে না সেটাই কথা। আমার সভার ফুটেজ বিলাক সব তেতিয়া গম পাব, আমার দেখক ফটোয়ে তো কথা কয়, ফটোয়ে তো মিছা কথা নকয়। গতি এই নিশ্চিত মানে মোদী ডাঙরিয়ার যে উন্নয়নের জোয়ার আর মুখ্যমন্ত্রীর মহিলাসকলক যে মরম, এইটুত আর কোনেও রাখব নয়, বিজেপির জয় নিশ্চিত। মই সুরেশ বরা বলে কথা নয়, বিজেপি যাকেই দিলে হলে সিয়ে জিকিলে হলে ইয়াত তেনেকুৱা একটা কথা। আর এসে নগাঁও লোকসভার মনোনীত প্রার্থী সুরেশ বরা ডাঙর বিধায়কগী আছে। প্রথমে আপনার শিবরাত্রি শুভেচ্ছা জ্ঞাপন করলো। দেবাদিদেব মহাদেবর আজি পরম আরাধ্য তিথি, আজি এই তিথিত আহি সচাক সৌভাগ্য অনুভব করছো। আর তাতোকে অতি ভাল লাগিছে যে নগাঁও লোকসভা সমষ্টি ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমার অসমের আমি একেলগে কাম করেছিল বন্ধু, আজি মন্দিরলে আহতে মন্দিরের আজি গেটতে তেখেতক লগ পালো, পাই মোর আরো সৌভাগ্য আর অত্যন্ত সুখী সৌভাগ্য অনুভব করছি। মোর শুভকামনা তেখেতলৈ থাকিব, তেখেতলৈ মোর শুভকামনা থাকিব, কারণ আমি বহু বছর একেলগে আমি দলত আমি কাম করে পেলাই আহিছো। তেখেত এজন যুব ব্যবসায়ীর লগতে এজন আমার যুব প্রজন্মর এজন আদর্শ। বর্তমান অসমৰ জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় ভারতবর্ষের পাঁচখন রাজ্যের ভিতর অসমক প্রতিষ্ঠা করা শ্রেষ্ঠ রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে কর্মযজ্ঞর যে সূচনা করেছে, যে উন্নয়ন আর বিকাশের মন্ত্রে আজি অসমক আগুয়াই লৈ গৈছে, আগন্তুক সময় ইয়ার সম্পূর্ণ প্রভাব নগাঁও লোকসভা সমষ্টিত পড়ব। আর আমি দেখিছো বহু আজি আমি তো এটা মানে আমি ধরে রাখব নিস মানুষ, আজি সংখ্যালঘু লোকসলে কোক বিভিন্ন জাতি জনগোষ্ঠীর ক্ষেত্রে আজি মুখ্যমন্ত্রীগুলো
বিকাশ আর উন্নয়নের ক্ষেত্রে যবিহিত যাত্রা আরম্ভ করেছে। এবার নগাঁও লোকসভা সমষ্টির সুরেশ বড়া ডাঙরের যে জনপ্রিয়তা আগন্তুক সময় কোনো ধরে রাখব নয়, সুরেশ বড়া জয় নিশ্চিত। আজি মাহরতী শিবথান বাঙ্গলত দুইগী উপস্থিত আছে, আর তারপরে বিধায়কগী কে যে সুরেশ বড়া জয় নিশ্চিত, যেহেতু মোদী প্রধানমন্ত্রী মোদী আর হিমন্ত বিশ্ব শর্মায় উন্নয়ন করেছে, সেই উন্নয়নের যখন সংখ্যালঘু আছে সংখ্যালঘু এবার বিজেপি দলক ভোট দিব, আর এনেদরে বর্তমান আসলে নির্বাচনী প্রচার বলে কোবল এনেদরে আরম্ভ করেছে। আর আজি মাহরতী থান পাম, সেই মাহরতী থান বাঙ্গলত শিবরাত্রি পবিত্রখনত আশীষ গ্রহণ করলে, দেবাদিদেব মহাদেবর আশীষ গ্রহণ করলে।